এক ছেলে তার বাবার কাছে সাইকেল চায়, তার বাবার কাছে সাইকেল চায়, বাবা আমাকে একটা সাইকেল দাও। বাবা ছিল স্কুল মাস্টার, তো বাবা স্কুল মাস্টার, তার বেতন কি, সে কিভাবে সাইকেল কিনে দিবে? কিনে দেয় না, ছেলেও নাসুর বান্দা, সাইকেল চাই কিনে দেয় না, সাইকেল চাই কিনে দেয় না। একবার ছেলে বাবাকে বলল, বাবা আমাকে সাইকেলটা কিনে দাও না। বাবা রাগ করলেন, রাগিয়ে বললেন যে আরেকবার সাইকেল চাইবি তাহলে পিটাম, তুই আমাকে বিরক্ত করতেছিস। কি বলেন, আমরা বিরক্ত হই না মাঝে মাঝে? সন্তান যদি বেশি আমার আমার ক্ষমতার বাইরে যদি সন্তান কিছু চায় তাহলে আমরা বিরক্ত হয়ে যাই। আরেকবার চাইবি তাহলে পিটা দেবো, তাহলে মাইট দেবো। তো তুই আমাকে বিরক্ত করতেছিস। সন্তান বারবার চাওয়ার কারণে বাবা বিরক্ত হয়ে গেল। সন্তান কিন্তু রাসুল বন্ধু, সন্তান বাবার দিকে তাকিয়ে করুণ সুরে কাঁদতে কাঁদতে বলো, বাবা তুমি তো মারবা, তুমি ছাড়া আমি কার কাছে চাইবো বলো, তুমি ছাড়া তো আমাদের আমার আর চাওয়ার জায়গা নাই, তুমি আমার আব্বা, এছাড়া আমি কার কাছে চাইবো? দেওয়ার ক্ষমতাও যদি তোমার থাকে তোমার কাছে চাইবো, না চাইলে চিঠিও তোমার কাছে চাইবো, আমি কার কাছে চাইবো বলো? তুমি আমাকে ফিরিয়ে দিবে, কিন্তু আমি ফিরে দিলে দিতে পারো, কিন্তু আমি কার কাছে চাইবো? আমার তো তুমি ছাড়া কেউই নাই। বাবার সাথে সাথে ছেলেটাকে বুকের মধ্যে আঁকড়িয়ে ধরলেন, বাবা তুই আমাকে এমন একটা কথা শোনালি যা তোকে আগামীকাল সাইকেল কিনে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে কি, ছেলে তার বাবার হৃদয়ে টাচ করেছে, তার কথার মধ্যে আবেগ ছিল, ভালোবাসা ছিল, নিবেদন ছিল যে বাবা তুমি না দিতে পারো কিন্তু আমার তো তুমি ছাড়া কেউই নাই, তুমি না বোধ আমাকে ফিরিয়ে দিতে পারো কিন্তু আমার চাওয়ার জায়গা তোমার ছাড়া আর তো কেউই নাই, আমি তোমার কাছেই তো চাইবো। আমরা যদি মাবুদের দরবারে আল্লাহর দরবারে এভাবে চাইতে পারতাম, যেই মাবুদ দিতেই পারে, দিতেই পারে, দিতেই পারে, একমাত্র যিনি দিতেই পারে, তার কাছে ওই আবেগ দিয়ে যদি চাইতে পারতাম, কোনোদিন কোনো জিনিস আমাদেরকে ফিরিয়ে দিতেন না, কোনোদিন ফিরিয়ে দিতেন না। আমরা চাইতেই পারি না, আমরা ওইভাবে আল্লাহর দরবারে চাচ্ছি না। আমরা যদি চাইতে পারতাম তাহলে পৃথিবীতে আমাদের এই তো বিপদ থাকতো না। আমরা চাই ঠিক, বলেন তো দেখি, যখন COVID-19 করোনা আসলো মসজিদে জায়গা দেওয়া যায় না, ঠিক না? মসজিদে জায়গা দেওয়া যায় না, বলা হয় মসজিদে একটু সিস্টেম হয়ে আসতে হবে, একটু কম আসতে হবে, বাড়িতে সবাই নামাজ পড়েন, কিন্তু আমরা বলি না বাড়িতে নামাজ পড়বো না, মসজিদই পড়বো, মসজিদ ভরে যায়, কোনোদিন মসজিদ জুমা ছাড়া ভরে নাই। কিন্তু যে COVID-19 যখন করোনা আসলো মসজিদ জুমার মতো ভরে যেত, ঠিক না? এখন কি ভরে? হ্যাঁ আবার ভরে নাকি? না না, এখন আবার আগের জায়গায়। একটা আবেগ কাজ করছিল, আবেগ, রবের ভয় আসে নাই, রবের ভয়ের চিন্তা করে নাই, রবের সাথে সম্পর্কের চিন্তা নাই, এসেছে কেন? একটা ভয়, কিসের ভয়? তুমি তোমার রবের সাথে সম্পর্ক করো, তোমার রবের সাথে সম্পর্ক করো, তুমি মসজিদে রবের সাথে সম্পর্ক করো, তুমি ঘরে প্রত্যেকটি স্থানে যখন রবের সাথে তোমার সম্পর্ক হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা চাইতে দেরি হবে, আমি দিতে তোরে দেরি করব না, বান্দা আমি দিতে দেরি করব না। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, দেখুন আল্লাহ কিভাবে আমাদেরকে পরিশুদ্ধ করেন, পরিশুদ্ধ করেন, আল্লাহ কিভাবে ডেকে ডেকে আমাদেরকে বলেন তোদেরকে কিভাবে আমি পরিশুদ্ধ করতে চাই, মাফ করে দিতে চাই, মর্যাদা বাড়াতে চাই। দেখ হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লোকের কথা শুনছেন, এক লোক কথা বলতেছে, রাসূল সাল্লাল্লাহু এক লোকের সাথে কথা বলছে, সে গুনাহ করলো, সে গুনাহ করলো, আসা বা জাম্বা, সে গুনাহ করলো, সে বললো আল্লাহর কাছে, বললো ইয়া রব আজনাবতু জাম্বি, আজনাবতু ফাগফিরলি, আজনাবতু ফাগফিরলি, আই রব আমি গুনাহ করেছি, আমরা মাফ করে দাও, আয় আল্লাহ আমি গুনাহ করেছি, আমরা আল্লাহর কাছে চাই না। কিভাবে বলেন, আল্লাহ আমি গুনাহ করেছি মাফ করে দাও, বলেন না গুনাহ করেছি মাফ করে দাও, সে ঠিক ওইভাবে বলছে, আজনাবতু ফাগফিরলি, আমি গুনাহ করেছি আমাকে মাফ করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামকে বলতেছেন, এই লোকটা এইভাবে আল্লাহর কাছে চাইলো, গুনাহ করেছি মাফ করে দাও বাবা, একটা মনের আবেগ দিয়ে তার আল্লাহর দরবারে চাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে জবাব দিয়ে কি বলে শুনেন, আলিমা আদি আলিমা আন্না লাহু রাব্বা, আলিমা আন্না লাহু রাব্বা ইয়াগফিরুদ দামবা ওয়া ইয়াকুদুহু
ওয়ায়াখুযুহু বিহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বান্দাকে বললেন আলিমা আমার বান্দা কি এই ধারণা পোষণ করে তার ভিতর কি চিন্তা আছে গুনাহ করে মাপ পাচ্ছে আর আল্লাহ বলতেছে কি আমার বান্দা কি এই ধারণা করে তার একজন রব আছে আন্না লাহু রাব্বা তার একজন রব আছে কি বলেন আমাদের রব আছে কি না বলেন আমাদের রব আমাদের গুনাহ মাপের মুহূর্তে এইভাবে চিন্তা কি করতে হবে আলিমা আল্লাহ বলতেছেন সে কি মনে মনে এই চিন্তা রাখে আন্না লাহু রাব্বা তার একজন রব আছে সে রব কি করবে ইয়াগফিরুজ জামবা তার গুনাহকে maaf করে দিবে ওয়ায়াখুযু বিহি যদি maaf করতে চান উনি maaf করবেন আর উনি যদি চান তাহলে গুনার জন্য পাকড়াও করবেন কেউ তুই পাকড়াও থেকে বাঁচাতে পারবে না আর যদি maaf করতে চান এই maaf থেকে কেউ কি করতে পারবে না ফিরাতে পারবে না সুবহানাল্লাহ বলেন না উনি কে রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহু আকবার সুবহানাল্লাহ 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 সে কি ধারণা করে আলিমা সে কি ধারণা করে আমি আর চিন্তা করেন মাবুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিভাবে maaf করতে চান এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা যখন আমার কাছে চাইছে আর ভিতরে ভিতরে চিন্তা রেখেছে যে আমি তাকে maaf করব আমি তাকে শাস্তি দেব তবে মাবুদ আমি আমি সবচেয়ে ভালোবাসি মানুষকে maaf করে দেওয়া আমার শান হলো maaf করে দেওয়া রহমতি আমার রহমতকে আমার মাগফিরাতকে গজবের উপর আমি সবসময় প্রাধান্য দিই আমি মানুষকে শাস্তি দিতে আমি ভালোবাসি না আমার ভালোবাসা হলো আমার বান্দাকে রহমত দিয়ে maaf করে দেওয়া সাবাকাত রহমতি আলা গাদাবি আমার রহমতকে আমি গজবের উপর প্রাধান্য দিই আমি সাথে সাথে আমার বান্দাকে বলি গফিরতুলা গফিরতুলি আব্দি গফিরতুলি আব্দি গফিরতুলি আব্দি বান্দা তোরে maaf করে দিলাম বান্দা তোরে maaf করে দিলাম তোরে maaf করে দিলাম বান্দা সে আবার দুনিয়ার কাজে মত্ত হয়ে যায় চলতে 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 এক পর্যায়ে আবার সে গুনাহ করা আরম্ভ করে সে আবার গুনাহ করতে থাকে হঠাৎ হয়তো কোনো পরিবেশে বসেছে কারো কথা শুনেছে অথবা ভিতরে ভিতরে চিন্তা করেছে আমি অনেককে দাফন করেছি অনেককে জানাজা দিয়েছি অনেকের কাফনের কাপড় আমি কাটতে দেখেছি অনেককে আমি গোসল করাতে দেখেছি অনেককে আমি আমার জানা আমি জানাজায় উপস্থিত হয়েছি অনেকের এই ভিতরে চিন্তা আসার পর সে মনে মনে চিন্তা করলো যে আমার যদি এখন চলে আসে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব আমার যদি এই মুহূর্ত চলে আসে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব এই চিন্তা নিয়ে সে সাথে সাথে আল্লাহর দরবারে হাত পেতে বলে মাবুদ আমি গুনাহ করেছি আসা বাদাম্বা আমি গুনাহ করেছি আমারে মাফ করে দাও আমারে মাফ করে দাও রব্বি আজনাবতু আয়াল আমি গুনাহ করেছি আমাকে মাফ করে দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে ডাকের জবাব দিয়ে বান্দাকে বলতে থাকেন আলিমা আব্দি আবার ওই কথা আলিমা আব্দি সে কিন্তু এর আগে গুনাহ করেছে আল্লাহ maaf করে দিয়েছে আবার গুনাহ করেছে আবার আল্লাহ বলতেছেন আলিমা আব্দি আন্না লাহু রাব্বা ইয়াগফিরুজ জামবা ওয়া ইয়াখুযু বিহি আমার এই বান্দা কি মনে মনে ধারণা করে তার এক রব আছে কি বলেন আমাদের রব আছে কি না রব কে আল্লাহ সুবহানাল্লাহ আপনি ভিতরে মিলাই নেন এখনই করেন না এখনই ভিতরে ভিতরে চিন্তা করতে থাকেন না রাসূলের হাদিসের সাথে এখন নিজে হয়ে যান নিজের গুনাহ কথা স্মরণ করে এখনই বলতে থাকেন আমি আমার ভিতরে এই চিন্তা নিয়ে আসলাম আমার একজন রব আছে আমার গুনাহ maaf করবেন আমাকে শাস্তি থেকে বাঁচাবেন উনি আমার আল্লাহ উনি কে আমার আল্লাহ আপনি বাড়িতে যাওয়ার দরকার এখনই maaf চান আল্লাহর দরবারে এখনই চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দেন বান্দা তুমি মনে মনে চিন্তা করিস তো আমি আছি আমি আল্লাহ তোর জন্য আছি বান্দা তোরে আমি maaf করে দিলাম আমি তোরে maaf করে দিলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার বলি গফরতুল আব্দি আমি আমার বান্দারে maaf করে দিলাম বান্দারে maaf করে দিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা